আচ্ছা, আমি এখন যেটা দেখাচ্ছি দেখতেছি আমরা, সেটা হচ্ছে আমরা এই দেখতে পাচ্ছেন যে এই ফেসবুকে, এই ফেসবুকটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টে একটা বিজনেস ম্যানেজার কি অলরেডি আছে, এই যে এটা এটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টে অলরেডি একটা আছে, কিন্তু আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আর একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো। আমরা একটা আর একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো, যেহেতু একটা আছে এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু এই বিজনেস ম্যানেজারটা করা। এই দেখতে পাচ্ছেন তোমার রনি ডেভিস, এনার ফেসবুকের নামও হচ্ছে রনি ডেভিস। এখন আমরা যেহেতু আর একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, সেহেতু আমরা যাব হচ্ছে বিজনেস ম্যানেজার, নতুন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা যাব বিজনেস ডট ফেসবুক ডট অন কম স্ল্যাশ, আমাকে স্ল্যাশ দিতে হবে, বিজনেস ডট কম ফেসবুক কম স্ল্যাশ ওভারভিউ, এই ইউআরএল যাইতে হবে। এই ইউআরএল যদি আপনি যান তখন কি এই যে বলতে দিছে লেটস গেট স্টার্ট উইথ বিজনেস টুলস ফ্রম মেটা, মানে আপনি আর একটা বিজনেস ম্যানেজার খুলতে পারবেন। ঠিক আছে, আপনি যদি আপনার পূর্বের বিজনেস ম্যানেজারে যাইতে চান তাহলে এই যে গো টু মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করলে আপনি পূর্বের বিজনেস ম্যানেজারে যাইতে পারবেন, যেটা আমাদের এই এই বিজনেস ম্যানেজারটা, এইটা এখানে আসতে পারবো। আর যদি আমরা আর একটা বিজনেস ম্যানেজার খুলতে চাই তাহলে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর সেম ভাই বলতেছে বিজনেস নেম, ইওর নেম, আর একটা ইমেল দিতে বলতেছে। এখন আমি একটু দেখে নেই আমার এখানে এই এই ব্রাউজারে আমার কোনো ইমেল আছে কিনা, নাহলে তো ইমেলটা তোমাকে দিতে হবে। আচ্ছা, এই অ্যাকাউন্টে একটা ইমেল আছে, আমি এই ইমেলটা দিয়েই ক্রিয়েটটা করে নিই। আমি এই ইমেলটা দিলাম, ইমেলটা কই দেবো এইখানে দেবো, আর এখানে একটা বিজনেস নেম দিতে হবে। এখন বিজনেস নেম, বিজনেস নেমটা আমি কি দেবো, ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেই নামটাই আমি দিয়ে দিই বিজনেস নামে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কালারিং, কালার কোডিং ডট কম। এটা ধরেন যে আমি এটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট কেমন চেহারা সুন্দর না, মাশাআল্লাহ হ্যাঁ বাইরের দেশের কাজ বাজ করলে এই ধরনের কত ক্লায়েন্ট সুন্দর সুন্দর দেখবেন। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পর এখন বলতেছে এটা হচ্ছে আপনার বিজনেস নেম এখানে দিতে হবে। বিজনেস নেম মানে আপনার যে বিজনেস ম্যানেজারটা আপনি ক্রিয়েট করতেছেন সেটা হচ্ছে কোন বিজনেসের জন্য, তো যে বিজনেসের জন্য সেই বিজনেসের নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে ডট কম বলতেছে কেমন ভাই দেন? ডট কম থাকলেও সমস্যা নাই, থাক দেই দেখি ডট কম দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, বললেন ওটাই দেন, ওটাই দিলাম। আচ্ছা, এখন এই কালারের ছিটে আমরা ক্যাপিটাল দেবো। আমরা জানি যে কোনো কথা কোনো লেখা শুরুর আগেই আমাদের প্রথমটাকে কি দিতে হয়, তোমার হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল দিতে লেটার। হয়, ক্যাপিটাল দিতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখন একটা আমি দিয়ে দিলাম আমার বিজনেস নেম, ধরেন এটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের ক্লায়েন্টের যে বিজনেস নেম সেটা দিয়ে দিবেন। এখন বলতেছি ইওর নেম, ইওর নেমটা হচ্ছে ইওর নেম বলতে আপনি আপনার ফেসবুকের নাম দিতে পারেন, বা হচ্ছে এখানে কোন নামটা দিবেন সেটা কোনো কম্পালসারি বিষয় না, যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম অনুযায়ী দেওয়া লাগবে তা কিন্তু আর কোনো মানে নেই, আপনি যে কোনো একটা নাম দিয়ে দেন। ধরেন আমি এটা দিয়ে যা আছে তাই এটাই দিলাম। দেওয়ার পর এখন বলতেছি ইওর বিজনেস ইমেল। এখন এখানে বিজনেস ইমেল বলতে কিন্তু আমরা জানি যে ইমেল দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল ইমেল যেটা হচ্ছে আমরা ব্যবহার করি @gmail.com, যেটা আমাদের গুগলের ফ্রি প্রোডাক্ট, gmail.com সেটা হচ্ছে ফ্রি প্রোডাক্ট, আর একটা হচ্ছে বিজনেস ইমেল। এই বিজনেস ইমেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের আন্ডারে আপনার যে ডোমেইন থাকবে সেই ডোমেইন দিয়ে ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে তাহলে ফেসবুক কেন রাখছে যে ইওর বিজনেস ইমেলটা কেন এখানে রাখছে, তাহলে কেন আমাদের জিমেলটা যে করে দিয়ে করা যাবে সেটা কেন রাখেন? যখন ফেসবুকের প্রথমে এই অ্যাডস সেকশনটা আসে, অ্যাডস এর পার্টটা আসে, তখন ফেসবুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে বিজনেস ইমেল ছাড়া কখনোই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দিত না, কিন্তু এখন আর এই সমস্যাটা নাই, এখন যে কোনো ইমেল দিয়েই আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারি। তো এই জন্য এখানে বলতেছে বিজনেস ইমেল, আমাদের বিজনেস ইমেল লাগবে না, আপনার যে নর্মাল ইমেল আছে সেই ইমেলটাই জাস্ট এখানে দিয়ে দেন। তা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমাকে আমি ক্রিয়েট করি সাবমিটিং, সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর হচ্ছে এটা একটু ঘুরতেছে, জাস্ট ক্রিয়েট হচ্ছে। দেখেন এখানে কি বলতেছে, কালার কোডিং ওয়াজ ক্রিয়েটেড, মানে আমার কালার কোডিং যে বিজনেস নাম নাম দিলাম সেটা একটা ক্রিয়েট হয়ে গেছে, মানে বিজনেস ম্যানেজারটা আমার ক্রিয়েট হয়ে গেছে। বলতেছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, মানে হচ্ছে আপনার যে জিমেলটা আমরা দিলাম এখানে সেই জিমেলেও তারা একটা লিঙ্ক পাঠাইছে। দেখেন ক্লিক দ্য লিঙ্ক সেন্ড দ্য এই ইমেলটা .com টু রিসিভ ফুল অ্যাক্সেস টু দ্য অ্যাকাউন্ট। তো আমার যে জিমেলে একটা লিঙ্ক তারা পাঠাইছে সেটা আমি কনফার্ম করতে হবে। তো আমরা কনফার্ম করি, আমরা একটু ডানে ক্লিক করি, ডানে ক্লিক করলে আপনার বিজনেসটা, বিজনেস ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন বিজনেস ম্যানেজারটা এইভাবে আসলো। আচ্ছা, এখানে আমরা এখান থেকে বিজনেস ম্যানেজারে না যেয়ে আমরা আমাদের জিমেল থেকে কনফার্ম করব, দেন ওখান থেকেই যাই, এটাই বেটার হয়।
তো আমরা জানি যে ফেসবুক থেকে কোনো প্রকার আসলে, ফেসবুক থেকে কোনো প্রকার সোশ্যাল সাইট থেকে কোনো প্রকার নোটিফিকেশন আসলে সেটা সোশ্যাল অপশনে আসে, কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েটেড মেলটা কিন্তু সোশ্যালে আসবে না, এটা আমাদের প্রাইমারিতে আসার কথা। দেখি আমরা একটু রিলোড দেই, রিলোড দেই, আচ্ছা দেখি সোশ্যাল একটু ক্লিক করি। আচ্ছা এই যে দেখেন, এটা এটা ইয়াতেই আসছে, তোমার সোশ্যাল প্ল্যাটফর্মে আসছে, যেহেতু ফেসবুক থেকে আমরা সোশ্যাল মানে হচ্ছে আপনার যতগুলো সোশ্যাল সাইট আছে সবগুলো নোটিফিকেশন আপনি পাবেন কোথায়, এই সোশ্যাল অপশনে। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রাইমারিতেও আসে, ঠিক আছে, তো দুই জায়গাতে কখন দেখবেন, যে কথায় ঢোকে আমি ওটাই তো দুই দুই জায়গায় দেখবেন যে কোথায় এটা কোথায় আসলো, দুই জায়গায় চেক করবেন, প্রাইমারিতে সোশ্যাল, তাহলে পেয়ে যাবেন। তাহলে সোশ্যালে চেক করে দেখলাম যে ফেসবুক থেকে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, আপনি এটা আসলো, এটা থেকে আমরা ক্লিক করেন, ক্লিক করে জাস্ট কনফার্ম নাওতে ক্লিক করেন, কনফার্ম নাওতে ক্লিক করলে আপনার বিজনেস ম্যানেজারটা, আপনার ইমেলটাও ভেরিফাই হয়ে গেল, দেন আপনার বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এই যে বিজনেস ম্যানেজারটা এখন ওপেন হচ্ছে, আচ্ছা দেখেন বিজনেস ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে গেল, এই বিজনেস ম্যানেজারটা এই মুহূর্তে আমি ক্রিয়েট করলাম। তাহলে আমি হচ্ছে কি, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, কিন্তু একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকলে আর একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনাকে কোথায় যাইতে হবে, কোন ইউআরএল এ যাওয়া লাগবে, business.facebook.com/overview। আচ্ছা এখন আপনি আসেন, এখন আমরা বিজনেস ম্যানেজারটা আমরা ক্রিয়েট করে ফেললাম, এই বিজনেস ম্যানেজারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কারণ আমরা আমাদের পূর্বের ক্লাসে থার্ড ব্যাচের ক্লাসে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা মিস্টেক হয়ে যায়, দেখানো হয়নি, তো আমি আজকে দেখাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করা যায়। তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সরাসরি, অ্যাড অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করলাম তখন দেখতেছি এখানে বলতেছে কালার কোডিং ডাজ নট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট ইট, মানে কালার কোডিং এ যে বিজনেস ম্যানেজারটা আছে, বিজনেস ম্যানেজারটা আছে, এখানে কোনো প্রকার অ্যাড অ্যাকাউন্ট এখন পর্যন্ত নেই। তো আমরা তো এই মুহূর্তে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করলাম, এখন তো আমাদের নতুন করে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। তাহলে আমরা অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, দেখতেই পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাড এ অ্যাড অ্যান অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, মানে হচ্ছে আপনি আপনার একটা অন্য অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ আপনি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টের, অন্য একটা বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা এই বিজনেস ম্যানেজারে নেবেন, ঠিক আছে। তো এটার আমাদের কখনোই এই ধরনের প্রয়োজন পড়েই না, আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে জাস্ট ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, কারণ আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আমাদের ক্রিয়েট করতে হয়। তাহলে আমি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এখানে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট নেম, অ্যাড অ্যাকাউন্ট নেম আপনি তাহলে কি দিবেন, এই যে কালার কোডিং আছে আপনি কালার কোডিং দিতে পারেন, আমি শুধু কালার লিখলাম, কালার সি দিয়ে কোডিং জাস্ট বোঝাচ্ছি। তাহলে আপনারা আপনার যে বিজনেস এর নাম আছে ওই বিজনেস ম্যানেজার নাম দিয়ে আপনি দিতে পারেন, এটা কোনো তেমন কোন নামটা কোনো কম্পালসারি না, আপনি আপনি বুঝতে পারলেই হলো, জাস্ট এটাই। এখন বলতেছে কালার কোডিং এটা দিয়ে দিলাম, অ্যাড অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম, এখন বলতেছে টাইম জোন। আচ্ছা টাইম জোনটা এখন আমরা কি দেবো, টাইম জোনটা আমি বাংলাদেশ থেকে খুলছি বিধায় এখানে দেখাচ্ছে এশিয়া ঢাকা, কিন্তু ক্লায়েন্ট তো আমার ইউএস এর, তাহলে আমাকে অবশ্যই ইউএস এর টাইম জোনটা দিতে হবে, ঠিক আছে, কারণ এই ক্লায়েন্ট এর বিজনেস ম্যানেজারটা ইউজ করবে হচ্ছে ওর দেশের জন্য, বা ওর দেশ থেকে সে ইউজ করবে ওর বিজনেসের জন্য, কিন্তু আমি আমার বাংলাদেশ থেকে ক্রিয়েট করলাম, দেখি এখানে ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে, এশিয়া ঢাকা দেখাচ্ছে, কিন্তু এই টাইম জোনটা আমাদের রাখা যাবে না, ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটসের, আমাদের ইউনাইটেড স্টেটসের টাইম জোনটা এখানে দিতে হবে। তাহলে আপনাদের ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের টাইম জোনটা আপনাকে অবশ্যই অবশ্যই এখানে সিলেক্ট করে রাখতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা ইউএস এর টাইম জোন, দেখি একটু খুঁজে নেন, এখানে সব ধরনের টাইম জোনই পাবেন। আমি দেখি এই যে আমেরিকা শিকাগো, শিকাগো কিন্তু একটা আমেরিকার একটা স্টেট, ঠিক আছে, তো আমরা চাইলে এটাও দিতে পারি। হ্যাঁ নিউ ইয়র্ক আছে নিশোত, কোথায় নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক দিতে পারেন, শিকাগো দিতে পারেন, কোথায় নিউ ইয়র্ক, কেন নিউ ইয়র্ক নাই নিছে নাই, আসাম দেখলাম, এই যে নিউ ইয়র্ক আপনি নিউ ইয়র্কও দিতে পারেন, এই যে আমেরিকার টরন্টো, টরন্টো হচ্ছে একটা ইউনাইটেড স্টেটস এর একটা স্টেট, আপনি এটাও দিতে পারেন, নিউ ইয়র্ক দিতে পারেন, টরেন্টো দিতে পারেন, তাই আপনি দেন নিউ ইয়র্কে দিলেন, বাট আমি টরেন্টো দিলাম দেন। তারপর এখন বলতেছে কারেন্সি, কারেন্সি কি, কারেন্সি মানে হচ্ছে বায়ার আপনার ফেসবুকে অ্যাডস দেওয়ার পর ফেসবুকে ফেসবুকে যে পেমেন্ট করবে সেই পেমেন্টটা কিসের মাধ্যমে, কোন কারেন্সি দিয়ে হবে, টাকা দিয়ে আমাদের বিডিটি দিয়ে হবে, না ইউএসডি দিয়ে হবে, না অস্ট্রেলিয়ান ডলারে হবে, না আবার অস্ট্রেলিয়ান ডলার হবে, তাহলে তো অস্ট্রেলিয়ান ডলার হয় অস্ট্রেলিয়ান ডলার, ইউএস ডলার হলে ইউএস ডলার, তাহলে এই কারেন্সিটা অবশ্যই বায়ারকে জিজ্ঞাসা করবেন, বায়ারকে জিজ্ঞাসা না করারও দরকার নেই, কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটসের বায়াররা সাধারণত ইউএস ডলারেই পেমেন্ট করে, তাহলে আপনি ইউএস ডলার এখানে রেখে দেন আপনি নেক্সট করবেন। যদি বাংলাদেশি হইতো, যদি আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা বাংলাদেশের হইতো, তাহলে কি আমরা টাইম জোন দিতাম এশিয়া ঢাকা, দেওয়ার পর কারেন্সি দিতাম কি বিডিটি, বিডিটি অথবা ইউএসডি, যদি আমার বাংলাদেশের ক্লায়েন্টে যদি বলতো যে না আমি আমি ফেসবুকে ইউএসডি তে পেমেন্ট করবো, তাহলে ইউএসডি,
যদি বাংলাদেশে টাকায় পেমেন্ট করতে চাইছেন তাহলে ভিডিডি, এই এই হলো কথাবার্তা। এখন আপনি নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পর এখন বলতেছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর, আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা কিসের জন্য ইউজ হবে, আপনার বিজনেসের জন্য না অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, না আপনার আপনার কোনো ক্লায়েন্টের জন্য, না আপনার যদি কোনো ক্লায়েন্টের জন্য হয়ে থাকে তাহলে এটা, আর যদি না আমার এটা বিজনেসের জন্য তাহলে এটা। আপনারা সবসময় মাই বিজনেসেই সিলেক্ট করবেন, দেওয়ার পর ক্রিয়েট এ ক্লিক করেন, দেন অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট করার পর এখন দেখেন, ক্রিয়েট করার পর আবার কি, ওই যে বলছিলাম যে আপনাকে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে, ফেসবুকের যে আপনার ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্টে আছে, সরি ফেসবুকের যে নাম আছে ওনাকে আপনাকে অ্যাক্সেস নিতে হবে। দেখেন সঙ্গে সঙ্গে আমার কাছে অ্যাক্সেসের কথাটা চলে আসলো, অ্যাড পিপল টু সেট পারমিশন, মানে আপনি যদি এটা কেটে দেন, আপনি যদি কেটে দেন তাহলে এই যে রনি ডেভিস নামে যে ফেসবুকটা, ফেসবুকের যে যে এই এই ব্যক্তি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাবে না। তাহলে এটা সঙ্গে সঙ্গে কি করে দিতে হবে, যে রনি ডেভিস কে আমি অ্যাক্সেস দিতে চাই, এটা সেট করে দেন, সেট করে দেন, ম্যানেজার অ্যাকাউন্ট করে দেন, এখন অ্যাসাইন করে দেন। এখন অ্যাসাইন করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে বলতেছে অ্যাড পেমেন্ট ইনফো, মানে আপনার পেমেন্ট ইনফোটা অ্যাড করতে বলতেছে। তো আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন, আবার বিজনেস ম্যানেজারের যে পেমেন্ট পেমেন্ট মেথড আছে সেখানে অ্যাড করতে পারেন, আবার বিলিং থেকেও করতে পারেন। তো ধরেন এটা আমি আপাতত করবো না, এটা আমি পরে করবো, ঠিক আছে। তাহলে জাস্ট ক্লোজে ক্লিক করেন, ক্লোজে ক্লিক করার পরে এক্সিট, তাহলে কি অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেলো। সারিয়া সরকাররা বুঝতে পারছেন আপনারা, সারিয়া সরকার? জি জি ভাই, এখন কোশ্চেন না ভাই? নাই। হামিম সরকার বুঝতে পারছেন থার্ড বেস থেকে? জি ভাই জি। আচ্ছা এই ছিল আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথাবার্তা। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি আমি এটা রেকর্ড টপ করে দিই এখন।